আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে মুসলিম বিদ্বেষী মনোভাব প্রকট হয়ে উঠেছে। 7 বছর বয়সী মুসলিম স্কুল ছাত্রকে ক্লাসের অন্য ছাত্রদের দিয়ে গালে চর মারানোর ঘটনায় তোলপাড় হয়ে উঠেছে ভারত। হিন্দু শিক্ষিকা তৃপ্তা ত্যাগীর ওপর মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টির অভিযোগ উঠেছে। তৃপ্তা ত্যাগীর বিরুদ্ধে মামলা হলেও তাকে এখনও গ্রেফতার করা হয়নি। রাহুল গান্ধী বলছেন, বিজেপির ছড়ানো কেরোসিনে ভারতের কোনায় কোনায় আগুন জ্বলে উঠেছে। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। सही कह रहे जी, पढ़ाई खराब हो। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগর জেলার মনসুরপুর এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা তৃপ্তা ত্যাগী এক মুসলমান ছাত্রকে অন্য ছাত্রদের দিয়ে মার খাওয়াচ্ছেন। তাতে আরও দেখা যায়, একজন একজন করে ছাত্রকে ডাকছিলেন ওই শিক্ষিকা, আর তারা দাঁড়িয়ে থাকা মুসলমান ছাত্রটির গালে চর বেড়ে যাচ্ছিল। কারো চরে কমজোর হলে ওই শিক্ষিকা বলছেন, তুমি কিভাবে মারছ, আরও জোরে মারো না কেন, আচ্ছা এবার কে মারবে। শিক্ষিকা তৃপ্তা ত্যাগী বলেছেন, মুসলমান ছাত্রটি গণিতের নামতা পারেনি বলে অন্য ছাত্রদের দিয়ে তাকে মার খাইয়েছেন। তৃপ্তা ত্যাগী নিজেকে শারীরিক প্রতিবন্ধী হিসেবে দাবি করে বলেছেন, তিনি পারেননি বলেই অন্য ছাত্রদের দিয়ে চর খাইয়েছেন। ভিডিও যে ভাইরাল কি গই হ্যায়, ইয়ে কাট পিট কে কি গই হ্যায়, না তো মেরা এসা মকসদ থা। শনিবার পুলিশ ওই ঘটনায় ওই ছাত্রের অভিভাবককে দিয়ে একটি মামলা দায়ের করিয়েছে। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে মুসলিম ছাত্রকে নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, নির্দোষ শিশুদের মনে বিভাজনের বিষ ঢোকানো হচ্ছে, স্কুলের মতো পবিত্র জায়গায় ঘৃণার বাজার তৈরি করা হয়েছে, এক শিক্ষিকার কাছে দেশ এর থেকে খারাপ কিছু পেতে পারে না, এটা বিজেপির ছড়ানো সেই কেরোসিন যা ভারতের কোনায় কোনায় আগুন জ্বালিয়ে রেখেছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, বিজেপি সরকার এই ভিডিওটি G20 সম্মেলনে দেখিয়ে এটা প্রমাণ করুক যে তাদের ঘৃণার এজেন্ডা কতটা সঠিক। হায়দরাবাদের সংসদ সদস্য মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়েসি বলছেন, ছোট্ট শিশুদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে কেউ মুসলমানকে মারতে পারে, তাকে বেইজ্জত করতে পারে এবং তাতে কিছুই হবে না। এর দায় তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও দিয়েছেন। ये एक बदतरीन वीडियो देखने के बाद हम तमाम को तकलीफ हुई है, और मैं ये कहना चाहूंगा कि ये पिछले 9 साल में जो नफरत की सियासत बीजेपी कर रही है और उसी का खैमियाजा आज हम देख रहे हैं। कि राणा मंजूर, NTV इंटरनेशनल डेस्क। অল্লাহকে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিক্কু দিয়ে ওঠে, মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কে আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি মানে এখন তো আসতে বেশি সময় লাগার রচনা মোহাম্মদ মামুনুর রশিদ পরিচালনা শামীম জামান বানাইয়ে বই রইছি গল্প তো পাই গেছি রে গল্প তো ফাইনাল হয়ে গেছে এই কাজটা কেডা করলো স্যার এই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন